অবশেষে ভুলেই গেলেন প্রেমিকা ঐন্দ্রিলা শর্মাকে প্রেমিকা ঐন্দ্রিলা শর্মাকে ভুলে হাসি মুখেই ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ বর্ষবরণ করলেন সব্যসাচী চৌধুরী এক জানুয়ারি দুই হাজার বাইশ একসঙ্গে নতুন বছর শুরু করেছিলেন সব্যসাচী চৌধুরী এবং ঐন্দ্রিলা শর্মা দ্বিতীয়বার ক্যান্সার জয় করতে পেরে ভীষণ খুশি হয়েছিলেন জীবন খাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা তাই উচ্ছ্বাসে প্রথমে জড়িয়ে ধরেছিলেন বাবা ও দিদিকে তারপর জড়িয়ে ধরেন তিনি পারেননি সেটাই শেষ হবে তার পর ওয়েন্দ্রিলার ভেঙে পড়েছিলেন সব্যসাচী তবে জীবনের পথ ধরে এগিয়ে তো যেতেই হবে তাই তো নতুন বছর উদযাপন করলেন কাছের দুই বন্ধু সৌরভ দাস এবং দিব্য প্রকাশে রায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সে ভিডিও ভাইরাল তিন বন্ধু মিলে কলকাতায় হদলস নামের একটি ক্যাফে খুলেছিলেন সেখানে ওয়েন্দ্রিলাও যেতেন সেই ক্যাফের প্রাক বর্ষবরণ অনুষ্ঠানে গিয়েছিলেন সব্যসাচী চৌধুরী হাতে কফির মাগ নিয়ে বন্ধুদের জড়িয়ে ধরেছিলেন তিনি আনমনে শুনছিলেন স্টেজে বসে থাকা যুবকটির গান তার দিকে ক্যামেরা তাক হতেই মৃদু হাসলেন ও বটে তবে অভিভক্তি দেখে স্পষ্ট যে অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছিলেন তিনি ঐন্দ্রিলার মৃত্যুর পর এই প্রথমবার ক্যামেরায় ধরা দিলেন সব্যসাচী চৌধুরী অভিনেত্রীর মারা যাওয়ার পরই সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছেন চৌধুরী চলে গিয়েছেন একেবারে অন্তরালেই সব্যসাচীলার মা শিখা শর্মা কসবার ফ্ল্যাটে থাকাকালীন মাঝে মধ্যেও তার কাছে গিয়ে গল্প করতেন তিনি তাদের প্রয়োজনে সাহায্য করতেও এগিয়ে যেতেন তিনি ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর এক মাস পার হয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন ভালো আছি এর বেশি একটি শব্দও খরচ করেননি তিনি বর্তমানে নিজের চুল ছেটে ফেলেছেন চৌধুরী তবে তিনি তা ছাঁটতে চাননি সব কিছুই শুটিং এর সূত্র ধরে শনিবার ধূসর আর কালো কম্বিনেশনের টি শার্ট এবং হালকা ধূসর রঙের ট্রাউজারে দেখা গিয়েছে তাকে তার পাশে হাসি মুখে দাঁড়িয়েছিলেন সৌরভ এবং দিব্য কিছুদিন আগে শোনা গিয়েছিল খুব শীঘ্রই কাজে ফিরতে চলেছেন সব্যসাচী চৌধুরী স্টার জলসার আপকামিং ধারাবাহিক রামপ্রসাদের মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে এই খবর চাউর হতেই খুশি হয়েছিলেন সব্যসাচীর ভক্তরা অনেকেই লিখেছিলেন পর্দায় ফিরণ সব্যসাচী কিন্তু এই পোস্টের সত্যতা কি রয়েছে অবশেষে তিনি ফিরেছেন রামপ্রসাদের মূল চরিত্র হয়ে এর আগে মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে দেখা গিয়েছিল ওয়েদ্রিলার সব্যকে ওই ধারাবাহিকে সাধক বামা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এছাড়াও ভাগার নামের সিরিজে কাজ করেছেন গত বছর এবার কবিরঞ্জন রামপ্রসাদ সেনের জীবনের উপর ভিত্তি করে তৈরি ধারাবাহিকে তিনি কাজ করছেন তো বন্ধুরা ঐন্দ্রিলার সব্যসাচী জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ